نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত দর্শক বৃন্দ আমরা জানি যে একটি ছেলে যখন জন্মগ্রহণ করে তখন তার জন্য দুটি ছাগল কুরবানি করতে হয় আর যখন একটি মেয়ে জন্মগ্রহণ করে তখন তার জন্য একটি ছাগল কুরবানি দিতে হয় কিন্তু এই বৈষম্যটা কিসের কারণে কেন ছেলের জন্য একটি আর মেয়ের জন্য কেন ছেলের জন্য দুটি আর মেয়ের জন্য একটি ছাগল কুরবানি দিতে হবে এর মধ্যে কি কোনো রহস্য রয়েছে নাকি এমনিতেই এই আদেশ করা হয়েছে আর আমাদেরকে তা মেনে নিতে হবে তাহলে চলুন আমরা এই বিষয়টা জেনে নেই যে কেন ছেলের জন্য দুটি ছাগল কুরবানি দিতে হয় আর কেন মেয়ের জন্য একটি ছাগল কুরবানি দিতে হয় আমরা জানি যে সমস্ত মুমিনের উপর ফরজ হলো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদেশই করেছেন সেটাকে নির্দ্বিধায় মেনে নেয়া যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল হে মুমিনরা তোমরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো তারা যে আদেশই তোমাদেরকে দেন না কেন সেটা তোমরা নির্দ্বিধায় মেনে নাও তাতে যাতে তোমাদের কোনো আপত্তি না থাকে সুতরাং একজন মুমিনের প্রথম কর্তব্য হলো যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদেশটা করেছেন সেহেতু এই আদেশটাকে নির্দ্বিধায় মেনে নেয়া এখানে তার কোনো অভিযোগ না থাকা সুতরাং আমরা বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদেশটা করেছেন সুতরাং আমরা এই আদেশটাকে মেনে নিলাম এই আদেশের মধ্যে আমাদের কোনো অভিযোগ নেই তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে এই আদেশের মধ্যে কি কোনো যৌক্তিকতা নেই এটা কি এমনিতেই একটা আদেশ করা হয়েছে আর আমরা এটা মেনে নিলাম আমি বলবো যে না বরং অবশ্যই এখানে যৌক্তিকতা রয়েছে আল্লাহ তাআলা যত আদেশ করেন বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত আদেশ করেন কোনো আদেশেই যুক্তির বাহির নয় প্রত্যেক আদেশের মধ্যেই কোনো না কোনো যুক্তি রয়েছে প্রত্যেক আদেশের মধ্যেই কোনো না কোনো হিকমত নিহিত থাকে তবে হিকমতটা সাধারণত দু ধরনের হয়ে থাকে হয়তো হিকমতটা প্রকাশ্য উল্লেখ থাকে অথবা হিকমতটা লুকায়িত থাকে গোপন থাকে অনেক সময় কোরআনে কারিমের আয়াতের মধ্যে বা হাদিসের মধ্যে হিকমতটা স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া হয় আবার অনেক সময় হিকমতকে লুকায়িত রাখা হয় কেন লুকায়িত রাখা হয় তার কিছু উদ্দেশ্য থাকে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক সময় আয়াতের হিকমতকে লুকিয়ে রাখেন যাতে তিনি জেনে নেন কে প্রকৃত বান্দা কে প্রকৃত মমিন আর কে মুনাফিক যদি মমিন হয় তাহলে সে তো নির্দ্বিধায় এটাকে এই আদেশকে মেনে নিবে আর যদি মমিন না হয় তাহলে সে নির্দ্বিধায় এই আয়াতকে বা এই হাদিসকে সে মেনে নিবে না সুতরাং এই আকিকার বিষয়ও হয়তো এমন একটা বিষয় যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হিকমতকে লুকিয়ে রেখেছেন যাতে দ্বারা পরীক্ষা হয়ে যায় যে কে প্রকৃত মমিন কে মমিন নয় যদি মমিন হয় তাহলে সে এই আদেশকে নির্দ্বিধায় মেনে নেবে আর যদি মমিন না হয় তাহলে সে এখানে অনেক যুক্তি তালাশ করবে এখানে আপত্তি তুলবে যে কেন ছেলের জন্য দুটি হবে কেন মেয়ের জন্য একটি হবে সুতরাং মুমিন হিসাবে আমাদের অবশ্য কর্তব্য হলো আমরা এই হুকুমটিকে নির্দ্বিধায় মেনে নেয়া তবে হ্যাঁ আমাদের উলামায়ে কেরাম এই আদেশের মধ্যেও কিছু যৌক্তিকতা বের করে নিয়ে এসেছেন যদিও এটা কোরআন ও হাদিসের কোনো কথা না এটা আমাদের উলামায়ে কেরামের ইজতিহাদ বা তাদের গবেষণামূলক কথা এর মধ্যে প্রথমটা হলো যে আমরা জানি যে একটি ছেলের দিয়ত একটি মেয়ের দিয়তের তুলনায় ডবল হয়ে থাকে অর্থাৎ একটি ছেলেকে যখন হত্যা করা হয় তখন তার হত্যার বিনিময়ে তার রক্তের বিনিময় আর একটি মেয়েকে যখন হত্যা করা হয় তখন একটি মেয়ের রক্তের বিনিময় ছেলের রক্তের বিনিময়ের চেয়ে অর্ধেক হয়ে থাকে আর আকিকাটাও এক ধরনের জানের বদলে জান এক ধরনের দিয়তের মতোই সেই হিসাবে আকিকার ক্ষেত্রেও বলা হয়েছে যে একটি ছেলের তুলনায় একটি মেয়ের অর্ধেক হবে আর মেয়ের তুলনায় ছেলের ডাবল দেওয়া হবে দ্বিতীয় যে কথাটা সেটা হলো আমাদেরকে এর আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে সেটা হলো আকিকা কেন করা হয় আকিকার উদ্দেশ্যটা কী আকিকা করা হয় সাধারণত একটি ছেলে অথবা একটি মেয়েকে যাতে আল্লাহ তাআলা বিভিন্ন রোগ মুসিবত থেকে বিভিন্ন বিপদ আপদ থেকে যাতে তাদেরকে রক্ষা করেন এই জন্য মূলত আকিকাটা দেওয়া হয় আর আমরা জানি যে একটি ছেলে যখন একটু একটু বড় হয় তখন তাকে পড়ালেখা করার জন্য বিভিন্ন স্থানে যেতে হয় আবার যখন তার পড়ালেখা শেষ হয় তখন কাজের জন্য তাকে বিভিন্ন জায়গায় যেতে হয় এই সুবাদে তাকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় বিভিন্ন বিপদ আপদের সম্মুখীন তাকে হতে হয় এদিকে অপরদিকে একটি মেয়ে সে কিন্তু অধিকাংশ সময় ঘরেই থাকবে কোনো প্রয়োজন ছাড়া তাকে বাইরে যেতে হয় না এজন্য একটি মেয়ে একটি ছেলের তুলনায় বিপদের সম্মুখীনটা কম হয় আর ছেলে মেয়ের তুলনায় বিপদের সম্মুখীন বেশি হয় এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আদেশ করেছেন যে আকিকা যেহেতু ছেলে বা মেয়ের বিপদ আপদ থেকে যাতে আল্লাহ রক্ষা করেন এই উদ্দেশ্যে আকিকা করতে হয় এই জন্য মেয়ের তুলনায় যেহেতু ছেলে বিপদের সম্মুখীনটা বেশি হয় এই জন্য ছেলের জন্য দুটো দাও আর মেয়ের জন্য একটি দাও তবে হ্যাঁ রাওয়ায়েতের মধ্যে এটাও বর্ণিত আছে যদি ছেলের জন্য কেউ দুটি না পারে একটি দিলেও হবে
আর যদি একটিও দোয়ার কারো সামর্থ্য না থাকে তাহলে আকিকা না দিলেও সে গুনাহগার হবে না ইনশাআল্লাহ তাআলা।